কি সমস্যা দেখা দিলে, কি কি উপসর্গ দেখা দিলে আমরা অ্যালার্ট হব বা প্রথমেই বুঝতে পারবো যে আমাদের প্রস্টেটের সমস্যা হতে পারে? আচ্ছা, প্রথমে বলে নিই প্রস্টেটটা কোথায় থাকে। হুম প্রস্টেটটা মূত্রথলি মানে ব্লাডার যেটা, তার হুম নিচে থাকে, হুম এবং বয়স বাড়ার সাথে ইউজুয়ালি যেটা হয় প্রস্টেট বাড়ে, এবং তার সাথে যে কিছু রিসেপ্টর থাকে ওই রিসেপ্টরগুলো ইনক্রিজ হওয়ার জন্যে প্লাস প্রস্টেটের সাইজ বড় হওয়ার জন্যে পেচ্ছাপের কিছুটা সমস্যা তৈরি হয়, পেচ্ছাপ কিছুটা আটকে যায়, করতে অসুবিধা হয়, মূত্রথলির কিছুটা চেঞ্জেস হয়, এগুলোকে মেনলি প্রস্টেট সমস্যা বলে। এগুলো কী করে বোঝা যাবে? ধরুন বাথরুমে গেলে প্রথমে পেচ্ছাপ করতে যাচ্ছেন, স্টার্ট করতে একটু সময় লাগলো, হুম পেচ্ছাপ করছেন, হঠাৎ করে আটকে গেল, আবার একটু স্টার্ট হলো, একদম ফ্লোতে যেটা হচ্ছে না, ফ্লোটা একটু কমে যাচ্ছে, দূরে যেটা দূরে পড়তো আগে সেটা আস্তে আস্তে কাছেও চলে যাচ্ছে, হুম পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হচ্ছে, পেলেই মনে হয় সঙ্গে সঙ্গে যেতে হবে, রাতে বারবার উঠতে হচ্ছে, এইসব সমস্যাগুলো বা পেচ্ছাপে জ্বালা, মানে এর থেকে পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা হতে পারে, এবং খুব এক্সট্রিম স্টেজগুলোতে পেচ্ছাপ আটকে যেতে পারে, পেচ্ছাপে রক্ত বেরোতে পারে, হুম এর থেকে কিডনি খারাপ অবধি হতে পারে, গা হাত পা ফোলা শুরু হতে পারে, অনেকগুলো আস্তে আস্তে এগুলো হতে পারে। বেশ, তাহলে আমরা মোটের উপর বেশ কয়েকটা সিমটমস জানলাম, উপসর্গগুলো জানলাম। এই উপসর্গগুলো হলেই কিন্তু আমরা সচেতন হয়ে যাব যে এর থেকে প্রস্টেটের সমস্যা হতে পারে। আগেই খুব ভয় না পেয়ে গিয়ে আমরা অ্যালার্ট হতে পারি, আমরা সচেতন হতে পারি যে আমাদের প্রস্টেটের সমস্যা হতে পারে। প্রস্টেটের সমস্যা কত ধরনের? আপনি যেরকম বললেন প্রস্টেট একটা ইনফ্লামেশন হতে পারে, ফুলে যেতে পারে, আর কি কি ধরনের সমস্যা প্রস্টেটের ক্ষেত্রে হয়? একটা তো বয়সজনিত কারণে প্রস্টেট বৃদ্ধি পায়, সেটার জন্য অসুবিধা হয়, যেটা বেনাইন হয়, হুম কিছু ক্ষেত্রে সেগুলো, অনেক ক্ষেত্রে সেগুলো ম্যালিগন্যান্টও হতে পারে, বেশ, কিছু ক্ষেত্রে সেটা ইনফেকশন হতে পারে, যেটা প্রস্টেটাইটিস বলি, হুম সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। হুম তো মোটামুটি এগুলোই, মানে তার সাথে ওখানে প্রস্টেটের আরও অনেক বিভিন্ন ইনফেকশন হতে পারে, টিবি বা ইত্যাদি। তো মোটামুটি ক্ষেত্রে বেনাইন হচ্ছে নর্মাল, যেটা বয়সকালে বৃদ্ধি প্লাস ম্যালিগন্যান্ট প্লাস প্রস্টেটাইটিস, এই বেশ। সাধারণত এই সিমটমগুলো। আচ্ছা, কত শতাংশ মানুষের মধ্যে প্রস্টেটের, যেটা বিনাইন সমস্যা আমি বলছি, ম্যালিগন্যান্ট নয়, এই সমস্যা কত শতাংশ মানুষের মধ্যে দেখা যায় এটা মোটের উপর 60-70% ক্ষেত্রে হয় আস্তে দেখা যায়? বয়সজনিত কারণ। বেশ, আচ্ছা, আমরা প্রথমে বিনাইনটা নিয়ে আলোচনা করি, তারপর ম্যালিগন্যান্টে যাব। যদি আমার সমস্যাটা বিনাইন হয়, তাহলে সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট, কি চিকিৎসা পদ্ধতি? সেক্ষেত্রে প্রথমে কোনো একজন ইউরোলজিস্টকে দেখাতে হবে, এবং হুম উনি যে সিমটমস আছে, যে প্রবলেমগুলো আছে, সেগুলো ইনিশিয়ালি দেখে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। এবার সেগুলো যদি বাড়াবাড়ি হয়, যেমন যেটা বললাম রক্তক্ষরণ হচ্ছে বা কিডনি খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো হলে ইমিডিয়েট কিছু করতে হবে, আদারওয়াইজ ইনিশিয়ালি ওষুধের মাধ্যমে চেষ্টা করা হয় প্রস্টেট বা ওর জন্য যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কন্ট্রোল করা। বেশ, মানে অপারেশন না করেও প্রস্টেটের সমস্যা কমানো হ্যাঁ, যায়। এখন অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি ওষুধে মেডিসিনে অনেকটাই ভালো থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অপারেশনের দরকার হয় না। বেশ, তাহলে এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলার, অনেকেই যেমন ধারণা আছে যে প্রস্টেটের সমস্যা হচ্ছে মানেই আমাকে অপারেশন করতে হবে, আগে থাকতে একটা ভয় পেয়ে যাওয়া, অনেকের অপারেশনে ভয় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কথাটা বিশেষ করে বলার যে অনেকের প্রস্টেটের সমস্যা কিন্তু ওষুধেও সেরে যায়, এবং ওষুধে এই শতাংশটা একটু জানতে চাইবো, ওষুধে সেরে যায় মোটামুটি ওষুধের সাথে সেরে যায়, ধরুন ডিপেন্ড করছে ওর যে কখন? সিমটম কতটা এবং ঠিক কত ঠিক বছরে আসছে। সিমটম যদি কম হয় তাহলে ধরুন 80% সেরে যায়, আচ্ছা, 80-90%। ডিটেকশনের ক্ষেত্রে কি ওষুধে সারার হ্যাঁ সম্ভাবনা বেশি? হ্যাঁ, ওষুধে সারার সম্ভাবনা 80-90% ধরুন ওষুধে সেরে যাবে, 10% হয়তো অপারেশন লাগতে পারে। বেশ, আর যদি একটু সিভিয়ার টাইপের হয়, খুব বেশি সিমটম হয়, হুম সেক্ষেত্রে ধরুন 60-70% হয়তো ওষুধে সারবে, বাকি শতাংশ আমাদের 30-40% হয়তো অপারেশনের দিকে থাকতে পারে। বেশ, যদি অপারেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতটা কমপ্লিকেটেড সে বিষয়টা একটু জান। এখন অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, সুতরাং সবই মাইক্রো সার্জারি মানে মিনিমালি ইনভেসিভ সার্জারি, হুম পেচ্ছাপের রাস্তা দিয়ে দূরবীন ঢুকিয়ে এই প্রোস্টেট সার্জারি হয়, সাইজের উপর ডিপেন্ড করে, যদি সাইজ পারমিট করে সেক্ষেত্রে সেটা খুব মিনিমাল টাইম লাগে, মিনিমাল রিস্ক, এবং খুব তাড়াতাড়ি ইজিলি রিকভারি হয়ে যায় এবং হুম পেশেন্ট বাড়ি চলে যেতে পারে, মানে সিরিয়াস খুবই কম, মানে বড় জিনিসটা অপারেশনটা বড় হলেও এত ভালোভাবে এখন করা হয়, খুব একটা অসুবিধা হয় না।